আচ্ছা, এবার আমরা একটু ডিজিটাল সার্কিটের দিকে চলে যাই। দেখো, ক্লাস ইলেভেনে তোমরা যেটা করেছিলে সেটা ছিল কম্বিনেশনাল সার্কিট, আর এখন যেটা করব সেটা হলো সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে প্রথমেই প্রশ্ন আসছে, তাহলে এরা দুজনে কিরকম ভাবে আলাদা, কি তাদের মধ্যে তফাৎটা? তো প্রথম যে কি কম্বিনেশনাল সার্কিট যেটা তোমরা করেছিলে, যেমন ধরো অ্যাডার, সাবট্র্যাক্টর, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ওগুলোতে কোথাও কোনো টাইমের গল্প ছিল না, মানে ওগুলো ছিল টাইম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর কি ছিল? না, ওখানে আগের স্টেপে কি তোমার আউটপুট ছিল বা কি তোমার ইনপুট ছিল তার উপর কিন্তু পরের স্টেপটা নির্ভর করতো না, মানে ডু নট ডিপেন্ড আপন প্রিভিয়াস ইনপুট টু জেনারেট এনি আউটপুট। ঠিক আছে, কিন্তু এই সব কটার, এই যে দুটো পয়েন্ট বলা হলো, এই দুটো পয়েন্ট দিয়েই ওপরেই কাজ, মানে এটা তাহলে কি হবে, টাইম ডিপেন্ডেন্ট হবে, আর কি হবে না, প্রিভিয়াস ইনপুটের ওপর ডিপেন্ড করবে, প্রেজেন্ট তো করবে আর প্রিভিয়াসের ওপরেও করবে। ঠিক আছে, আচ্ছা, তেমন সার্কিটটা আগে দেখে নিই আমরা। দেখো, এটা ছিল আমাদের জাস্ট কম্বিনেশনাল সার্কিট, যেখানে ইনপুট দেওয়া হতো, তার রেসপেক্টে একটা আউটপুট পাওয়া যেত, মানে আউটপুটটা ছিল ইনপুটের ফাংশন। ঠিক আছে, মানে আউটপুট শুধুমাত্র ডিপেন্ড করতো ইনপুটের ওপর। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে কি হবে, এটা ছিল কম্বিনেশনাল সার্কিট, ওর সাথে যদি একটা ফিডব্যাক পাথ জুড়ে দেওয়া হয়, মানে যেটা ব্যাক করবে আবার ইনপুটে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো সিকোয়েন্সিয়াল সার্কিট। অ্যাজ ইফ যেন আগের স্টেপের যেটা সেটা মেমোরিতে রেখে দিয়ে আবার পরের স্টেপে ঢুকছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কম্বিনেশনাল সার্কিটে কি কি ব্যাপারটা, না আউটপুট ডিপেন্ডস অনলি আপন প্রেজেন্ট ইনপুট, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। এবার স্পিড, স্পিড ইজ ফাস্ট। কেন ফাস্ট? যেহেতু টাইমিং এর উপর ডিপেন্ড করতে হয় না, তাই জন্য স্পিড অনেক ফাস্ট। আচ্ছা, ডিজাইনিংটাও অনেক ইজি। এবার কোনো ফিডব্যাক পাথ নেই ইনপুট আর আউটপুটের মধ্যে। নেক্সট, বিল্ডিং ব্লকস কি এটার, না লজিক গেটস। আচ্ছা, এবার এগুলো সব ট্রিভিয়াল একদমই। আচ্ছা, এক্সাম্পল কি ছিল, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে ওইগুলো যা যা হ্যাঁ ছিল এগুলো সব সব না, মানে আগেরটা ফাস্ট ইনপুটের ওপর, ফাস্ট ইনপুটের ওপর ডিপেন্ড করতো না, এটা করে। আগেরটা ফাস্ট ছিল, এটা স্লো। ডিজাইনিংটা ইজি ছিল, এটা ডিজাইনিংটা কম্পারেটিভলি টাফ। আচ্ছা, ফিডব্যাক পাথ ছিল না, এটাই ফিডব্যাক পাথ আছে। আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট ছিল না, এটা টাইম ডিপেন্ডেন্ট। ওখানে বিল্ডিং ব্লকস, মানে এলিমেন্টারি বিল্ডিং ব্লকস কি ছিল, গেটস, এখানে কি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এবার প্রশ্ন হবে ফ্লিপ ফ্লপ তাহলে কি দিয়ে বানানো, ফ্লিপ ফ্লপও কিন্তু গেট দিয়েই বানানো, কিন্তু এখানে যে স্মলেস্ট ইউনিট সেটা হবে ফ্লিপ ফ্লপ, আর ওখানে যেটা ছিল স্মলেস্ট ইউনিট সেটা ছিল গেট। তার মানে গেট দিয়েই এখানে ফিডব্যাক পাথটা দিয়েই একটা ফ্লিপ ফ্লপ বানানো হচ্ছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, হ্যান্ডলিং করা খুবই ইজি, যেমন এক্সাম্পল কি, না ফ্লিপ ফ্লপস, রেজিস্টার্স, কাউন্টার্স, এগুলো। ঠিক আছে, এই তোমরা ছবিটা দেখে নিয়েছো। আচ্ছা, এবার টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট কয়রকম হয়, দু রকম হয়, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস। আচ্ছা, সিঙ্ক্রোনাস কথাটা তোমরা, সিঙ্ক্রোনাইজ কথাটা কোথায় শুনেছ? দেখো, যখন মোবাইলে তোমরা ওই ধরো কন্ট্যাক্ট কিছু নিয়ে নিলে, তোমরা জিমেলে সেইগুলো মোবাইলে নিতে চাইছো, তখন বলে না যে সিঙ্ক্রোনাইজ করতে হবে, তো সিঙ্ক্রোনাইজ মানে অ্যাট পার, মানে অ্যাট পার দ্য টাইম। ঠিক আছে, সমস্ত কিছু ডিপেন্ড করছে কিসের ওপর, টাইমের ওপর। আচ্ছা, তার মানে কি অ্যাসিঙ্ক্রোনাস কোনো
অ্যাসিঙ্ক্রোনাস মানে কোনো টাইমের গল্প নেই এখানে। এবার প্রশ্ন হবে তাহলে, আপনি যে বললেন ওটা সিকোয়েন্সিয়াল মানে টাইম, হ্যাঁ সিকোয়েন্সিয়াল মানে টাইম, কিন্তু ওটাকেও আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা ফিডব্যাক পাথ শুধু থাকবে আর একটা ফিডব্যাক পাথও থাকবে আবার টাইমও থাকবে। তো অ্যাসিঙ্ক্রোনাসে কি হয় যে টাইমিংটা মানে ক্লক পালস থাকে না, কিন্তু এখানে কি হয় শুধুমাত্র ফিডব্যাক পাথটা হয়, তাতে কি হয় এটা অনেক বেশি ফাস্ট হয় সিঙ্ক্রোনাসের থেকে, যেহেতু টাইমিং এর কোনো প্রবলেম নেই এখানে। আচ্ছা স্পিড অনেক বেশি হয়, কিন্তু এটা ডিজাইন করা কিন্তু খুবই ডিফিকাল্ট, আর আউটপুটটা যে কোন টাইমে কি হবে ওটা বোঝা যায় না, কারণ টাইমের উপর ডিপেন্ড করে না, তো চেঞ্জ করতে থাকে, তো আউটপুটটা আনসার্টেন হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে তার সিম্পল একটা সার্কিট। আর সিঙ্ক্রোনাসে দেখো এই সার্কিটটা মানে এটা তো ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামটা দেখো এখানে কি একটা এক্সট্রা ক্লক পালস ঢুকেছে। ঠিক আছে, তার মানে দেখো এখানে কি যে এখানে ক্লক সিগন্যালসটা লাগে, প্লাস কি থাকে না প্রোপাগেশন মানে যেটা তোমার আগের স্টেপে এসেছিল আনসার মানে আউটপুট, সেটা তোমার আবার এখানে ফিডব্যাক পাথটা থাকে। ঠিক আছে, এটা করতে কি লাগে না ফ্লিপ ফ্লপ কাউন্টার যেগুলো দিয়ে করা হয়, আর মিনি মুর মেশিন যেটা আছে সেটা এআই এর পার্ট, সেই জিনিসটাও এটা দিয়ে করা হয়। ক্লিয়ার? আচ্ছা এই হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এবার আচ্ছা এবার তাহলে আমি বললাম এটার বিল্ডিং মানে বেসিক যেটা বিল্ড করবে সেটা কি ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে তোমরা দুটো টার্ম পাবে, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ আরেকটা হচ্ছে ল্যাচ। তাহলে এদের দুজনের মধ্যে তফাৎ কি? ওই এটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, তার মানে ল্যাচের মধ্যে কোনো ক্লক পালসের গল্প নেই, কিন্তু ফ্লিপ ফ্লপে ক্লক পালসের গল্প আছে। ঠিক আছে, এই যে ল্যাচে কোনো ফ্লিপ ফ্লপে কোনো ক্লক পালসের গল্প নেই। যখন আমরা দেখো এখানে এটা আমি পরে বলবো, কিন্তু এখানে দেখো একটা ক্লক পালস আছে মানে এটা একটা ফ্লিপ ফ্লপ, যদি আমরা এই ক্লক পালসটা অমিট করে দিতাম তাহলে এটা কিন্তু একটা টোটাল ব্যাপারটা হয়ে যেত একটা ল্যাচ। ঠিক আছে, আচ্ছা এবার এই যে ফ্লিপ ফ্লপটা বারবার বলা হচ্ছে যে ক্লক পালস থাকবে ক্লক পালস থাকবে, এবার ক্লক পালসের কখন কাজ করবে? তো দেখো একটা ক্লক পালস এইভাবে হয়, হাই হয় আবার লো হয়, তার মানে এটা হচ্ছে রাইজিং এন্ড আর এখানে হচ্ছে লেভেল থাকে আর এখানে হচ্ছে ফলিং এন্ড। ঠিক আছে, তো এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ এই কথাটা তোমরা পাবে, মানেটা কি এজ ট্রিগার্ড মানে এজে যখন যায়, এজ হচ্ছে এইগুলো রাইজিং বা ফলিং, এগুলো হচ্ছে এজড। ঠিক আছে, তো এই এজ ট্রিগার মানে এই এজে যখন আসবে তখনই ওই ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে মানে খোঁচা খাবে, তবে সে কাজ করবে। ঠিক আছে, মানে ক্লক পালস মানে তো তাই, একটা ক্লক পালস এলো খোঁচা দিল কাজ করলো। ঠিক আছে, এবার দেখো কি আইদার অ্যাট দ্য পজিটিভ এজ মানে রাইজিংটাকে বলে পজিটিভ, আর নেগেটিভ মানে ফলিংটাকে বলে নেগেটিভ। ঠিক আছে, দেখো এইভাবে তাহলে এটা যদি নেগেটিভ আগে বলি, আগে পজিটিভটা বলি, দেখো উঠছে তার মানে এটা রাইজিং এন্ড, আচ্ছা তার মানে উঠছে মানে পজিটিভ, ওই জন্য দেখো ক্লক পালসটা এরকম ভাবে দেখানো হয়েছে, এখানে কোনো নট গেট কিন্তু লাগানো নেই। যদি এরকম ব্লক ডায়াগ্রামে কিছু দেওয়া থাকে তাহলে বুঝতে পারবে এটা পজিটিভ এজ ট্রিগার, আর যদি এখানে দেখো ফলিং এজ বা দেখো একটা নট দেওয়া আছে তার মানে এটা একটা নেগেটিভ এজ ট্রিগার এর কথা ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ক্লিয়ার?